মহামারী করোনা ভাইরাসের সংক্রামিতদের আলাদাভাবে চিকিৎসার জন্য বিশ্বের বিভিন্ন দেশের হাসপাতালগুলোতে বিশেষ ওয়ার্ড খোলা হয়েছে। স্থান সংকুলন না হয় বেশ কিছু দেশে স্টেডিয়াম কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোভিড সেন্টারে রূপান্তর করা হয়েছে। তবে সবাইকে অবাক করে এবার গোয়ালঘরে খোলা হলো বিশেষ করোনা ওয়ার্ড। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের বনসকান্থা জেলার তেডোডা গ্রামে। কোভিড সেন্টারটির নাম দেওয়া হয়েছে বেদালক্ষণ পঞ্চগাব্য আয়ুর্বেদ আইসোলেশন সেন্টার। বর্তমানে সেখানে 7 জন করোনা রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের আয়ুর্বেদিক ওষুধ, গরুর দুধ আর গোমূত্র খাওয়ানো হচ্ছে নিয়মিত। পাশাপাশি অবশ্য চলছে অ্যালোপ্যাথি চিকিৎসাও। যাদের দেহে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সাধারণ উপসর্গ নেই বললেই চলে, অথচ আক্রান্ত, তাদেরই চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে। এখানে 8 ধরনের আয়ুর্বেদিক ওষুধের ওপর ভরসা রাখা হচ্ছে আর গরুর দুধ, ঘি এবং গোমূত্র ব্যবহার করে এই ওষুধ তৈরি করা হচ্ছে। এদিকে করোনা ভাইরাস তাড়ানোর অভিনব উপায় সামনে নিয়ে এলো রাজস্থানের একটি গ্রাম। এই উপায় কাজে লাগাতে প্রয়োজন গোমূত্র, কাঁচা দুধ এবং গঙ্গা জল। এই তিনটির মিশ্রণ চারিদিকে ছড়িয়ে দিলেই নাকি কারো ধারে কাছে ঘেঁষতে পারবে না করোনা। আর তাই কোভিড বিধিনিষেধ উপেক্ষা করেই কয়েকশো মানুষ জমায়েত হয়ে ঘটা করেই এই মিশ্রণ ছড়ানোর রীতি পালন করল রাজস্থানের পালি জেলার আঁকেলি গ্রামে। মার্সিয়া মান্নান, মাইটিভি।